আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমাদের দোয়ায়। তো সার্ক ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে, ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি সবাই ইউটিউব এই চ্যানেল থেকে অনেক পড়া, অনেক আলোচনা শুনবে, তোমরা অনেক আলোচনা পাবে, এগুলো শুনে তোমরা সবাই উপকৃত হবে। তোমাদের ক্লাসের যে পড়াগুলো, এগুলো পড়া পাবে এবং তোমরা উপকৃত হবে আশা করা যায়। তার তৃতীয় শ্রেণীর আজকে নুরানি বিষয় নিয়ে আমি কিছু আলোচনা করব, যেমন তোমাদেরকে আজকে কালিমাতু ইবা, কালিমাতু শাহাদা, ইমানে মজমর, ইমানে মুফাসসাল, মাসআলা এবং কিছু দোয়া নিয়ে আজকে কিছু আলোচনা করবো এই ভিডিওতে। তো সবাই মনোযোগ সহকারে শুনবে এবং পড়বে। আশা করি সবাই মনোযোগ সহকারে শুনলে এবং পড়লে উপকৃত হবে অবশ্যই। আর এই যে ফোড়াগুলো আজকে যেগুলো পড়বো, ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের মুসলমান হিসাবে সবারই জানা একেবারে একান্ত জরুরি। যে শুধু আলিম অকল জানতে হবে, মেসাব অকল জানতে হবে, হুজুর অকল জানতে হবে, এটা এরকম কোনো বিষয় নেই। এগুলো সবারই আমাদেরকে জানতেই হবে, অবশ্যই এগুলো জানা আমাদের জরুরি। তো প্রথমে আমরা কালিমা থেকে শুরু করবো। কালিমা তাইয়িবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু তাআলার রাসূল। كلمة الشهادة أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোন মাবুদ নাই, তিনি একা, তার কোন শরীক নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ওয়া রাসূল। ইমানে মুজমাল, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়াকাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আমি ঈমান আনলাম আল্লাহ তাআলার উপর, তার নাম ও গুণাবলীর সাথে, এবং মেনে নিলাম তাহার আদেশ ও নিষেধাবলী। ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। ইমানে মুফাসসালে কিন্তু সাতটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এই সাতটি বিষয় হলো, প্রথমে আমি ইমান আল্লাম আল্লাহ তাআলার উপর, প্রথমে আমরা ইমান আল্লাম আল্লাহ তাআলার উপর। দ্বিতীয়তে ইমান আল্লাম তাহার ফেরেশতাগণের উপর, দ্বিতীয়তে আমরা ফেরেশতাগণের উপর ইমান আল্লাম। তৃতীয়তে ইমান আল্লাম তাহার কিতাব সমূহের উপর, তৃতীয়তে আমরা ইমান আল্লাম তাহার কিতাব সহ বলতে আল্লাহ পাকের যে কোরআন কিতাবগুলো, যেমন কোরআন, ইঞ্জিল, তাওরাত, এগুলো 104 খানা যে কিতাব এই পৃথিবীতে নাজিল করেছিলেন, অবতীর্ণ করেছিলেন, সেই কিতাবগুলোর উপর আমরা ঈমান আনলাম। চতুর্থে ঈমান আনলাম তাহার রাসূলগণের উপর, পৃথিবীতে যত রাসূল নবী রাসূলগণ আসছিলেন সবার উপরে আমরা ঈমান আনতে হবে, এটা হলো 4 নম্বর। পঞ্চমে ঈমান আনলাম আখেরাতের উপর, মানে আখেরাত যে আছে, মরার পরে যে আরেকটি জীবন আছে, এই জীবনের উপরে আমরা ঈমান আনলাম, এটার উপর অবশ্যই ঈমান আনতে হবে। ষষ্ঠত ঈমান আনলাম আল্লাহর পক্ষ থেকে ভালো মন্দ তাকদীরের উপর, তাকদীরের ভালো মন্দের উপর আমরা ঈমান আনলাম, সেগুলো তাকদীরের ভালো মন্দ যেগুলো হয় সেগুলো সব আল্লাহর পক্ষ থেকে হয়। সপ্তমত ঈমান আনলাম মৃত্যুর উপর পুনরায় জীবিত হওয়ার পর, সপ্তমত আমরা ঈমান আনলাম যে মৃত্যুর পর পুনরায় আমরা আবার জীবিত হব, সেটার উপর আমরা ঈমান আনলাম। অবশ্যই এই সাতটি বিষয়ের উপর আমাদেরকে ঈমান অবশ্যই আনতে হবে, না হলে আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবো না ইনশাআল্লাহ। সবাই আশা করা যায় কালিমা তাইয়িবা থেকে নিয়ে ঈমানে উপস্থল পর্যন্ত অর্থসহ সবাই শিখে উপকৃত হবে, এটা আমি আশা করি। আজকে আমি এখন মাসআলা শুরু করব। আমরা মাসআলা যেগুলো শুরু করব, নামাজের ওয়াজিব থেকে শুরু করব, আমরা নামাজের ওয়াজিব থেকে ওযু বা নামাজ ভঙ্গের কারণ পর্যন্ত আমরা শুরু করব। তাহলে নামাজের ওয়াজিব 14টি
আলহামদু শরীফ পুরা পড়া, আলহামদুর সঙ্গে সুরা মিলানো, রুকু সেজদায় দেরি করা, রুকু থেকে সোজা হয়ে খাড়া হয়ে দেরি করা, দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা, দরমিয়ানি বৈঠক, দরমিয়ানি বৈঠক মানে প্রথম বৈঠক আর কি, নামাজ চার রাকাত নামাজ হলে প্রথমে যে বৈঠকটা হয় ওইটাকে দরমিয়ানি মানে প্রথম বৈঠক বলে, দুনো বৈঠকে আত্তাহিয়াতু বলা, চার রাকাত নামাজ অথবা তিন রাকাত নামাজ হলে দুইটা বৈঠক হয়, দুই রাকাত পরে যে বোয়া হয় এই প্রথম বৈঠকে আত্তাহিয়াতু পড়া ওয়াজিব, এগুলো পড়তেই হবে। ইমামের জন্য কেরাত আসতে এবং জুড়ে পড়া, মানে যে যে নামাজে কেরাত আসতে পড়া সে সেই নামাজে সুরাগুলো আসতে পড়তে হবে, এবং যে যে নামাজে কেরাতগুলো জুড়ে পড়া সে নামাজে জুড়ে কেরাত পড়তে হবে। বিতিরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া, বিতির নামাজে দোয়ায়ে কুনুত পড়া। দুই ঈদের নামাজে ছয় ছয় তাকবীর বলা, ফরজ নামাজের প্রথম দুই রাকাতকে কেরাতের জন্য নির্ধারিত করা, প্রত্যেক রাকাতের ফরজ গুলোর তারতিব ঠিক রাখা, প্রত্যেক রাকাতের ওয়াজিব গুলোর তারতিব ঠিক রাখা, আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করা। নামাজে সুন্নতে মুয়াক্কাদা বারোটি, নামাজে সুন্নতে মুয়াক্কাদা হলো বারোটি। দুই হাত উঠানো, দুই হাত বাঁধা, সানা পড়া, আউযু বিল্লাহ পড়া, বিসমিল্লাহ পড়া, আলহামদুর শেষে আমিন বলা, প্রত্যেকে উঠা বসে আল্লাহু আকবর বলা, রুকুর তাসবিহ পড়া, রুকু থেকে উঠার সময় সামি আল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদু বলা, দুরুদ সিজদার তাসবিহ পড়া, দুরুদ শরীফ পড়া, দুআয়ে মাসুরাহ পড়া। নামাজ ভঙ্গের কারণ হলো ১৯টি, কোন কোন কারণে নামাজটা ভঙ্গ হয় সেগুলো আমাদের জানা একেবারে জরুরি, তাহলে ১৯টি কারণে নামাজ ভঙ্গ হয়। নামাজ ভঙ্গের কারণ ১৯টি, নামাজে অশুদ্ধ পড়া, নামাজের ভিতর কথা বলা, কোন লোককে সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া, উহ আহ শব্দ করা, বিনা বজরে কাশি দেওয়া, আমলে কাসির করা, বিপদে বা বেদনায় শব্দ করে কাদা, তিন তাসবিহ পরিমাণ সময় সতর্কুলে থাকা, মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লোকমা লওয়া, সুসংবাদ দুঃসংবাদের উত্তর দেয়া, নাপাক জায়গায় সিজদা করা, কিবলার দিক থেকে সিনা ঘুরে যাওয়া। নামাজে কোরআন মজিদ দেখে পড়া, নামাজে শব্দ করে হাসা, নামাজে দুনিয়াবি কোনো কিছু প্রার্থনা করা, হাঁচির উত্তর দেয়া, নামাজে খাওয়া বা পান করা, ইমামের আগে মুক্তাদি খাড়া হওয়া, মানে ইমামের আগে মুক্তাদি, ইমাম আল্লাহু আকবার হওয়ার আগে যদি মুক্তাদি দাঁড়িয়ে যায় তাহলে নামাজটাও ভঙ্গ হয়ে যাবে। তাহলে এই যে নামাজের ফরজ এবং নামাজের সুন্নতে মুয়াক্কাদা, নামাজ ভঙ্গের কারণ, এগুলো একেবারে জরুরি, সবারই জানা জরুরি, প্রত্যেক মুসলমানের এগুলো জানা জরুরি, সবাই ভালো করে এগুলো মুখস্থ করে নেবে। এখন কিছু দোয়া পড়বো আমরা, প্রথমে কিছু দোয়া পড়া হয়ে গিয়েছিল প্রথম সেমিস্টারের পড়া, এখন কিছু দোয়াগুলো পড়বো, যে আমরা যেমন বয়স্কদের জানাজার নামাজের দোয়া, মানে পুরুষ মহিলা বয়স্ক হলে তাদের জানাজার নামাজে যে দোয়াটা পড়তে হয় সেটা হলো, اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان। এটা বয়স্ক পুরুষ এবং মহিলা যদি মারা যান তাহলে আমরা এই দোয়াটা পড়বো, এবং অপ্রাপ্ত বয়স্ক ছেলেদের জানাজার নামাজের দোয়া, মানে ছোট ছোট বাচ্চারা যদি মারা যায়, ছেলে বাচ্চা যদি মারা যায় তাহলে আমরা দোয়া পড়বো, আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতান ওয়া জাআলহু লানা আজরান ওয়া যুখরা ওয়া জাআলহু লানা শাফিআন ওয়া মুশাফফা। এটা হলো অপ্রাপ্ত বয়স্ক ছেলেদের জন্য, এবং অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের জানাজার নামাজের দোয়া, ছোটো ছোটো মেয়েরা যদি মারা যায় তাহলে আমরা এই দোয়া পড়বো, আল্লাহুম্মা জাআল হালানা ফারাতান ওয়া জাআল হালানা আজরান ওয়া যুখরা ওয়া জাআল হালানা শাফিআতান ওয়া মুশাফফা। এখানে হা লাগাবো কি, হা লগে আলিফ, আর পুরুষে হলো হা ছোটো হা উল্টা পেশা কি এরকম।
সকাল সন্ধ্যা সাতবার পাঠ পাঠকারী জাহান্নাম থেকে মুক্তি পাবেন। মানে সকাল সন্ধ্যা মাগরিবের নামাজের পর সাতবার, ফজরের নামাজের পর আমরা সাতবার যে দোয়াটা পড়বো, এই দোয়াটা পড়লে আমাদেরকে জাহান্নাম থেকে অবশ্যই আমরা মুক্তি পাবো। যে দোয়াটা হলো আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সবাই মাগরিবের নামাজের পর 3-7 বার এবং ফজরের নামাজের পর 7 বার পড়ে নিলেই আমরা এই সকাল সন্ধ্যা সৌদি মাগরিবের নামাজ থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত যদি কেউ মারা যায় তাহলে অবশ্যই আশা করা যায় যে এই জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান দিবেন। এবং ফজরের নামাজের পর আমরা 7 বার পড়ে যদি ফজর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত কেউ মারা যায় তাহলে এই আশা করা যায় যে আমাদেরকে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। আরেকটি দোয়া আছে, সকাল সন্ধ্যা 7 বার পাঠকারী জাদু হিংস্র জন্তু ও মানুষের আক্রমণ থেকে হেফাজত রাখবেন। সকাল সন্ধ্যা 7 বার পাঠ করলে কেউ যদি তোমাকে জাদু করে বা কোনো হিংস্র জন্তু বা মানুষের আক্রমণ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, সেই দোয়াটি হলো কি, ওয়ালা ইউফলিহু সাহিরু হাইসু আতা ইন্নাহুম ইয়াকীদুনা কাইদা ওয়া আকীদু কাইদা। আবারো বলছি, সবাই ভালো করে শুনবে, ওয়ালা ইউফলিহু সাহিরু হাইসু হাইসু আতা ইন্নাহুম ইয়াকীদুনা কাইদা ওয়া আকীদু কাইদা। এই 5টি দোয়া আমরা আজকে শিখলাম, ভালো করে সবাই এই 5টি দোয়া শিখে নেবে। এই সার্ক ইন্টারন্যাশনাল স্কুল আমাদেরকে এই যে নুরানি বিষয়টা নিয়ে এখানে স্কুলে যে ক্লাসটা রাখছে, এই ক্লাসটা রাখার কারণে আজকে আমরা নামাজের মাসালা শিখতে পারলাম, নামাজের দোয়া শিখতে পারলাম, জানাজার নামাজের দোয়া শিখতে পারলাম, কালিমা তৈবা কালিমা শাহাদত এগুলো শিখতে পারলাম, এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ আমরা শিখতে পারবো, এগুলো যে আমরা শিখতে পারলাম, সেজন্য আমরা সবাই সার্ক ইন্টারন্যাশনাল স্কুলেরকে অনেক ধন্যবাদ জানাই এবং সবাই ভালো করে এগুলো মুখস্থ করে নেবে এবং সবাই কালিমা তৈবা থেকে আজকে যেগুলো পড়াইলাম এগুলো ভালো করে আশা করা যে সবাই উপকৃত হবে এবং এগুলো একান্ত জরুরি আমাদের, কালিমা তৈবা কালিমা মাসআলা দোয়া এগুলো একান্ত জানা জরুরি আমাদের, সবাই সব প্রত্যেক মুসলমানের জন্য এগুলো জানা একেবারেই জরুরি। তো আশা করা যায় সবাই এগুলো ভালো করে ভিডিওগুলো শুনলে উপকৃত হবে, আমি এটাই আশা রাখি। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই আমার জন্য দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করবো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।